শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ তুজুদ্দিন, বাবার নাম মোহাম্মদ সেবাতুঙ্গ, মায়ের নাম তোফিজান, আমার ঠিকানা নবটিকা নবটিকা বাগারাস। যুদ্ধের আগে আপনি কী করতেন? যুদ্ধে লেখাপড়া করতাম। কোথায়? চেতলি হাই স্কুল। আচ্ছা, কোন ক্লাসে? এখন 9-এ পড়ছে। কোনো রাজনীতি করতেন? জি না। তা যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলেন? ওরা সবাই চলে গেল, তো আমি না যা কী করি, প্রথম যা একদিন ঘুরি আসলাম, আসার পরে পরে আবার চলে গেলাম। যাওয়ার পরে নরসিংহ বাজারে, নরসিংহ বাজার গেলাম। বাজারে যাওয়ার পরে ওখানে থাকার পর পরদিন সকালে বাস ধরি সাবরামপুর ক্যাম্পে গেলাম। বাসা আনসার মজিদ, লিপু মাস্টার, গোকুল সরকার বেটা, তারপর হচ্ছে টগর, সব আমার নিজের মধ্যে ইয়ে আসলো। হ্যাঁ, যে 1 ঘন্টার মধ্যে, হ্যাঁ, যেটা মাপে হবি ইয়া হবি, হ্যাঁ, সিয়ারা ভালো হবি, তাকে এখনই 1 ঘন্টার মধ্যে হায়ার পাঠছে। 1 ঘন্টার মধ্যে যদি ভর্তি হয় তাও ওই চান্স ভাবলাম চলে গেলাম। গোড়বাগান বিলাক জায়গা আছে, ফারাক্কা পার হয়, গোড়বাগান যাওয়ার ওখানে থাকার পর 10-12 দিন ওখানে ট্রেনিং করলাম। করার পরে ওখান থেকে অর্ডার হলো তো শিলিগুড়ি, হ্যাঁ, শিলিগুড়ি যাত্রা হবে দার্জিলিং যে শিলিগুড়ি। শিলিগুড়ি যা ট্রেনিং ট্রেনিং করার পরে ওখান থেকে পার হয়, পার হয়ে হেলিকপ্টার দিয়ে পার হই। হেলিকপ্টার দিয়ে পার হয়ে হেলিকপ্টার ফ্লাইট করার পরে হেলিকপ্টার দিয়ে রংপুর, রংপুর থেকে গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ রাজশাহী শেষ বগুড়া, বগুড়া শেষ অ্যাটাক আমাদের বগুড়া টাউন, বগুড়া শেষ শেষ অ্যাটাক। এই তো বগুড়া থাকতেই ফায়ার হচ্ছে সেই দিন, বা বগুড়া যে বাংকার এত খোলা ছিল, মানে ঘন্টা 3-4 ফাইট হওয়ার পরেও বুঝলেন, তারপরে সে বোম্বিং ফেলার পরে বাঙ্কারটা ধ্বংস করার পরে ওর স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পর ক্যাপ্টেন আবার বললো যে বাবা, আমার আবার শিখ ক্যাপ্টেন ছিল সে, এখন সে শিখেরা বললো বাবা স্বাধীন তো হয়ে গেল, তোর বগুড়া টাউন থেকে ঘুরি আসলি। বিহারি কলোনি যে রাস্তায় টুসার রাস্তা ভ্যান যেত, পুলিশ লাইন দিয়ে যাবনি, হ্যাঁ, তা এমনি সুগা হবেনি। যাওয়ার পরে ওখানে বিহারি অনেক দিন মারেছি পরে স্বাধীন হওয়ার পরে, যে আমার এবার বললো যে তোমার এখন বাড়িতে পাঠাবো না, তোমরা দেশে যারপুর রাগ আছে হয়তো তারা মারি দিবে, অর্থাৎ তোমার রাগ মাটি হওয়ার পর গা তোমার পাঠাবো। তাই এই যে 10-15 দিন স্বাধীন হওয়ার পর বাড়ির মা বাবার সব মুর্শিদা বাড়ি চলে গেছে, হ্যাঁ, বাড়িতে এসে গেছে, আমরা আসিনি, এই তো কান্ডাকাটি শুরু। যে আশা নিয়ে করছিলেন আশা কি পূরণ হয়েছে? হ্যাঁ, আশাবাদ পূরণ হয়েছে। আমাদেরকে কোনো আদেশ উপদেশ দিবেন, যারা আপনাদের ছেলে মেয়ে যা নাতি নাতনি? আমি বলো ছেলে মেয়ে লেখাপড়া করো, লেখাপড়া মানুষ হও, যার যাতে
ভালো থাকে সুন্দর থাকে সেইভাবে তুমি তোমরা চলাফেরা করো। তিনটা শ্রেণী একটা ক্যারেকশনে পাশ করাইছি, পুলিশ এসআই হয়েছে, মেজরটা হয়েছে পুলিশ মেডিকেল, বাটা মেডিকেলে হচ্ছে ডাক্তার, আর বড়টা প্রাইমারি স্কুল মাস্টার। তিনটা শ্রেণী বিলি মানুষ করেছি, তাদের কাজে লাগায় ছেলে সব যুক্তি এখন পাপে যথেষ্ট সম্মান দেয়, আমি সম্মান দিলে ছেলে সম্মান দিয়ে পাবো আমরা এহেতু আর কিছু না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।